পাখিগুলি রিটার ভ্যালডার দ্বীপে আবার ফিরে এসেছে এই সংরক্ষিত এলাকার এমন মাত্রাতিরিক্ত বারবারন্ত হয়েছে যে অনেক পাখি সেখানে আর বাসা না পক্ষীবিজ্ঞানী টোবিয়াস কাইয়ে জায়গাটি পরিদর্শন করেন তিনি প্রতিদিন সেই দ্বীপে গিয়ে পাখি ও প্রায় ষাটটি গরুর ভালোমন্দ দেখে আসেন আসলে এখানে প্রকৃতি সংরক্ষণ ও চাষাবাদের নিখুঁত মেলবন্ধন ঘটছে দ্বীপে গবাদি পশু পালন করা হচ্ছে কিন্তু মাঠে গরু দিয়ে আমরা প্রকৃতি সংরক্ষণ করছি। ফলে পাখিরাও এখানে বংশবৃদ্ধি করে এবং নানা প্রজাতির প্রাণী নিরাপদে থাকতে পারে গরু চড়ার কারণে সেই দ্বীপে প্রায় দশ হাজার কালো মাথার সামুদ্রিক পাখি ও অন্য অনেক পাখি বংশবৃদ্ধি করে গরুর গোবরের স্তূপ খুবই কার্যকরী কারণ গরু তার চারদিকে ঘোরাফেরা করে ফলে ঘাস আরো ভালোভাবে গজায় তখন গোবরের স্তূপের উপর ঘাসের ঘন গালিচা তৈরি হয় রেড শ্যাং পাখির প্রজননের জায়গা হয়ে ওঠে জার্মানির উত্তর পূর্বের তিনটি খামারের এক সমবায়ে সেই গবাদি পশুর মালিক এই সমবায় জার্মানির বিভিন্ন প্রান্তে কৃষি জমি কিনে নেয় সমবায়ের সদস্যরা নিজেদের শেয়ারের জন্য এক হাজার ইউরো চাঁদা দেন সদস্যদের চাঁদা পেয়ে সমবায় হিসেবে আমরা আর্থিক নিরাপত্তার ভরসায় এমন খামার চালাতে পারি বাজার থেকে সেটিকে সরিয়ে নিয়ে এমন চাষীদের দিতে পারি যারা দীর্ঘমেয়াদী ভিত্তিতে টেকসই পদ্ধতিতে চাষ করতে চান মাটি ও ভূগর্ভস্থ পানির সুরক্ষা নিশ্চিত করতে চাষিরা কীটনাশক ও কৃত্রিম সার ব্যবহার করেন না শরৎকালে ফসল তোলার পর ভূমিক্ষয় রুখতে তারা কিছু বিশেষ সবজি চাষ করেন ফলে মাটি আরও উর্বর হয়ে ওঠে প্রচলিত কৃষিকাজে হাইব্রিড বা দোঁয়শলা বীজ ব্যবহার করা হয় প্রতিবছর সেই বীজ কিনতে হয় স্টেফান ডেকে এমন ফসল চাষ করেন যা তার নিজস্ব উর্বর বীজ সৃষ্টি করে অবশ্যই স্বাস্থ্যকর ও স্থানীয় পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে বেড়ে উঠে এমন ফসল চায় জলবায়ু আরো শুষ্ক ও উষ্ণ হয়ে উঠছে আমরা আমরা বড় কোম্পানিগুলির উপর হতে না। নিজেদের স্বাধীনতা বজায় রাখতে অর্গ্যানিক চাষিরা স্থানীয় ক্রেতাদের সঙ্গে কাজ করেন সেখানে যে আলু চাষ হয় তা খামারের নিজস্ব দোকান ও কাছের ফুড স্টার্ট কোম্পানিগুলিতে বিক্রি হয় কাছের একটি শহরে এক স্টার্ট কোম্পানি সেই আলু কাজে লাগায় সেখানে কেন্দ্রাগাছেন স্কুল ও সুপারমার্কেটের জন্য বেগান বা খাঁটি নিরামিষ খাদ্য তৈরি হয় অর্গানিক খামারের সঙ্গে সহযোগিতার ফলে সব পক্ষেরই আখেরে লাভ হচ্ছে আমরা আলু সহ ও কুমড়ার মতো অনেক শাকসবজি কিনতে পারি আমাদের কাছে ব্যবসা আর মুনাফাই সব নয় টেকসই পদ্ধতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমরা স্থানীয় পর্যায়ে কেনাকাটা করি অঞ্চলে কিছু গড়ে তুলতে সাহায্য করি এই স্টার্ট কোম্পানিগুলি অর্গানিক চাষিদেরও নতুন ফসল ফলানোর আইডিয়া দেয় Jamón, Mexiko নীল ভুট্টা ড্যানিয়েল মোলার অর্গানিক ভুট্টা টরটিয়া তৈরি করেন। Wir নীল তর্তিয়ার বিশাল চাহিদা রয়েছে। অবশ্যই আমরা ময়দা কিনতে বা বিশ্বের অন্য প্রান্ত থেকে ভুট্টা আনতে চাই না। আদর্শগতভাবে এখানেই তা উৎপাদন করতে চাই। বর্তমানে আমরা দুই হেক্টর জমিতে চাষ করছি সীমিত এক পরীক্ষামূলক পর্যায়ে ভালো ফল পাওয়া গেছে ছোট বড় পরীক্ষায় ভালো ফসল হয়েছে শুষ্ক বছর সত্ত্বেও শীঘ্রই কিছু ফসল ফলাতে পারবো বলে আশা করছি জার্মানিতে সাধারণত অন্য দেশ থেকে তরমুজ আমদানি করা হয় কিন্তু অর্গানিক চাষিরা জার্মানির উত্তর পূর্বে এক পরীক্ষামূলক ক্ষেতে তরমুজ চাষ করছেন ভবিষ্যতে আমরা আরো শুষ্ক জলবায়ু ও তীব্র গ্রীষ্মের জন্য প্রস্তুত হচ্ছি এতকাল শুধু দক্ষিণে অনেক ফসলের ফলন হতো এখন আমরাই এখানে তা উৎপাদন করছি পরীক্ষা নিরীক্ষার মধ্যে আর্থিক ঝুঁকির আশঙ্কা রয়েছে একদিন সম্ভবত জার্মানির মাটিতে উৎপাদিত ও বিক্রি করতে পারবেন প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন